হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে থাই পাঙ্গাস মাছ বা বলে পাঙ্গাস মাছ চাষ পদ্ধতি, এবং কি থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা কোন জায়গা থেকে সংগ্রহ করবেন। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওতে লক্ষ্য করছেন থাই পাঙ্গাস মাছের পোনা, তো এ মাছের সাইজ হচ্ছে 2 থেকে 2.5 ইঞ্চি, যেগুলি আপনারা বাইফ্লকে, পুকুরে, আর এসে তাছাড়াও বটম ক্লিনেও চাষ করতে পারেন। তো আপনারা হয়তো জেনে থাকবেন থাই পাঙ্গাস মাছের পোনাগুলিকে বাসমান রেডি ফিট খাবার দিতে হয়, যেগুলি আপনারা অতি সহজে বাজারের ডিলারের দোকান থেকে ক্রয় করতে পারবেন, যেমন এসিআই, মেগা, নারিশ, সিপি, আগাদা, রূপসী ইত্যাদি ব্র্যান্ডের খাবার রয়েছে। তো এই মাছের চাষকালীন সময় হচ্ছে 6 থেকে 7 মাস, অর্থাৎ 6 থেকে 7 মাস যদি আপনারা এগুলি চাষ করেন তাহলে প্রতিটা মাছের ওজন হবে 1 কেজি প্লাস। দেখেন ভিউয়ার্স, তো যেসব ভাইরা সংগ্রহ করতে চান সেসব ভাইরা আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করতে পারেন, এবং কি যোগাযোগের মাধ্যমে থাই পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে পারেন। তো এই মাছের পোনাগুলি আমরা ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে দেশের বিভিন্ন জেলায় চাষিবাদের নিকটস্থ গন্তব্য অনুযায়ী সরাসরি হোম ডেলিভারি দেওয়ার মাধ্যমে সেল দিয়ে থাকি। তো যেসব ভাইরা সংগ্রহ করবেন সেসব ভাইরা যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আমরা বিভিন্ন আইটেমের মাছের পোনা বিক্রি করে থাকি, যেমন শিং, মাগুর, পাবদা, গুলশা, ভিয়েতনামি কই, ভিয়েতনামি শোল, আয়ের, বোয়াল, চিতল, এবং কি মনোসেক্স তেলাপিয়া। তো ভিউয়ার্স, আপনার কী মাছের পোনা লাগবে এবং কী পরিমাণ লাগবে সে সকল যাবতীয় বিষয়বস্তু আমাদেরকে জানাতে আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অন্য যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আর যারা থাই পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করবেন সেসব ভাইরাও যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকল ভিউয়ার্সদেরকে।